মাথার উপর ছাদ নেই, নেই শাসন বারণ করার মতন কোনো আপনজন। পিছুটান ও বাধাহীন পথশিশুদের একটা বড় অংশ তাই জড়িয়ে পড়ছে মাদক সেবন সহ বিভিন্ন অপরাধে। এতে অল্প বয়সে নানা রকম মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে তারা। সমাজসেবা অধিদপ্তর বলছে পথশিশুদের সুপথে ফেরাতে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পথশিশু নিয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির ইসলামের দুপর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। পারিবারিক অশান্তি, মা বাবার বিচ্ছেদ অথবা সন্তানের প্রতি উদাসীনতায় বাড়ছে পথশিশুর সংখ্যা। আদর ভালোবাসায় বেড়ে ওঠার বয়সে তাদের জীবনে ভর করেছে অশান্তি আর অপরাধ প্রবণতা। বাবা মার মধ্যে বিচ্ছিন্নতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা একটা হতাশায় নিমজ্জিত, যেখানে আশার আলো দেখার কথা, যেখানে ফুল ফোটানোর কথা, সেখানে তো আশার আলো দেখছে না, ফুল ফোটানোর সুযোগ তারা পাচ্ছে না। পারিবারিক অশান্তি জেঁকে বসে আছে এসব শিশুর মনে। দেখাশোনা বা শাসন করার কেউ নেই, তাই বকে যাওয়া অন্য পাঁচটা শিশুর প্রলোভনে পা দিয়ে এরাও বেছে নেয় মাদক, যা তাদের ধীরে ধীরে ঠেলে দেয় অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অথ শিশুরা সব পরিবার থেকে বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে, যার জন্য তারা এই ড্যান্ড্রাইড বা ড্যান্ডি জাতীয় যে পটোলিন গ্যাসের একটা নেশায় আসক্ত হয়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃপক্ষ বলছে পথশিশুদের জন্য ইউনিসেফের উদ্যোগে একটি পাইলট প্রকল্পের কাজ চলছে। সমাজসেবা অধিদপ্তর এবং ইউনিসেফের সহযোগিতায় সিএসপিবি প্রকল্পের আওতায় একটা কর্মসূচি আগামী জুলাই থেকে চালু করার কথা আছে, তো সেই আলোকে সেই সময় হয়তো আমরা বিষয়গুলো জানতে পারব। আগামী দিনের ভবিষ্যৎ, গৃহহীন এসব শিশুর সুন্দর জীবন নিশ্চিতের দায়িত্ব সবার আগে সরকারকেই নিতে হবে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। জেসমিন আলম, মোহনা সংবাদ।